আন্দোলনের ঘোষণা শুনতে শুনতে জনগণ এখন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় বিএনপির আন্দোলন কবে থেকে হবে তা দলটির নেতাদের কাছে জানতে চান এই আওয়ামী লীগ নেতা জনগণ জাগে বিএনপির আন্দোলন মানে সন্ত্রাস সহিংসতা বিএনপির আন্দোলন মানেই আগুন সন্ত্রাস যে কারণে মানুষ আজ দূরে সরে গেছে বিএনপি আন্দোলনের ডাক দিলে মানুষ আতঙ্কে থাকে